একদিকে এসডিও অফিস, অন্যদিকে মহকুমা সংশোধনাগার, নজরুল উদ্যান, পৌরসভা এবং আদালত, এরকম একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তার উপর কে বা কারা স্তূপাকারে ভাত এবং আবর্জনা ফেলে রাখায় শুধু দৃশ্য দূষণই হচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশকেও নষ্ট করছে। অফ ক্যামেরা অনেকেই জানান, রাস্তার উপর এবং রাস্তার গায়ে এভাবে প্রতিদিনই আবর্জনা ফেলে রাখা থাকে। খোদ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও অনেকেই তাদের সংগৃহীত আবর্জনা এখানে ফেলে রাখেন। এছাড়া সামনেই পৌরসভার পক্ষ থেকে শৌচাগার নির্মাণ করে রাখা সত্ত্বেও অনেকেই প্রকাশ্যে মূত্র ত্যাগ করে দৃশ্য দূষণ করেন এবং এলাকায় দুর্গন্ধ ছড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কেন আবর্জনা ফেলে রাখা হবে, পরে তুলে নিয়ে যাওয়া হয়, এটা কোনো যুক্তি হতে পারে না। পৌর প্রশাসন কবে নিজে থেকে স্বচ্ছ পৌরসভা গঠনে সদর্থক ভূমিকা নেবে এবং দায়িত্বের সঙ্গে পৌর এলাকায় কঠোর নজরদারি করবে? আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস।